প্রিয় বন্ধুরা আজকে পর্বে আলোচনা করব দশম শ্রেণীর বাংলা বিষয়ে কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়ল্লাস কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ হাতে গোনা কয়েকটি এসে কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় কিন্তু পনেরো থেকে কুড়িটি শব্দের মধ্যে লিখতে হয় তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই পৈলয়ল্লাস কবিতা থেকে শুধুমাত্র সেই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আজকের পর্বে আলোচনা করব। তাই বলবো ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে কিন্তু তোমরা প্র্যাকটিস করে নিও যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলি যথাযথভাবে দিয়ে দেওয়া হবে আর ভিডিও শুরুর আগে অবশ্যই তোমরা তোমাদের বাংলা ইতিহাস ভূগোল বিষয়ের সাজেশন পোস্ট করা হয়ে গিয়েছে তোমরা যারা দেখো তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট থেকেও তোমরা কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো যেগুলি তোমাদের পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় কিন্তু তোমরা হুবহু কমন পেতেই চলেছ তো আজকে আমি এই পর্বে প্রথম যে প্রশ্নটি রেখেছি তোরা সব জয়ধ্বনি কর মানে কে কাদের জয়ধ্বনি করতে বলেছেন এখানে কিন্তু মুক্তিকামী কবি নজরুল ইসলাম সমগ্র স্বদেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন দু নম্বর বধুরা প্রদীপ তুলে ধর কিসের জন্য বধুরা প্রদীপ তুলে ধরার কথা বলেছে দেখো মহাকাল কিন্তু ভয়ঙ্কর বেশে অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের প্রতিষ্ঠা করতে চেয়েছেন বা প্রতিষ্ঠা করতে আসছে তাই তার আগমনকে বরণ করে নেওয়ার জন্যই কিন্তু বধুদের প্রদীপ তুলে ধরার কথা বলা হয়েছে তিন নম্বর আসবে উষা অরুণ হেসে উষা কখন আসবে অর্থাৎ এই যে কাবি মানে কবি কাজী নজরুল ইসলামের নামক কবিতায় তরুণ হেসে ঊষা আসবে মহানিশার শেষে তথা মহারাত্রির পরে চার নম্বর বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর এই উদ্ধৃতাংশটি কবি ভয়ঙ্কর অভিধায় কাকে নির্দেশ করতে চেয়েছেন দেখো এখানে কিন্তু কবি অনাগত সুদিনে তথা নূতন মহাকালের বেশি পুরাতনকে ধ্বংস করতে যেভাবে আসছে তাকেই কিন্তু ভয়ঙ্কর অভিধায় অভিহিত করতে চেয়েছেন এই কবি এই উদ্ধৃতাংশের মধ্য দিয়ে পাঁচ নম্বর সিন্ধুপাড়ের সিংহদারে ধমখেনে ভাঙল আগল এই উদ্ধৃতাংশটিতে সিন্ধুপাড়ের সিংহদারে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন দেখো কবি কিন্তু এখানে এই শব্দবন্ধটি দ্বারা দেশবাসীকে দেশবাসীকে কিন্তু সমুদ্রপাড়ের যে ইংরেজ রাজশক্তি রাজপ্রাসাদের যে অবরুদ্ধ দরজাকেই কিন্তু নির্দেশ করতে চেয়েছেন ছ নম্বর সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামড় ঢুলায় এই উদ্ধৃতাংশটিতে ধূমকেতু ও চামর শব্দ দুটির অর্থ দেখো ধূমকেতু শব্দ দিয়ে কিন্তু সৌরজগতের যে জ্যোতির্ময় পদার্থ বিশেষকে আর চামর শব্দ দিয়ে কিন্তু চমড়ি গরুর পুচ্ছ নির্মিত বেজন বা যে পাখা সেটাকেই কিন্তু নির্দেশ করা হয়েছে আর সাত নম্বরে রয়েছে দ্বাদশ রবির বহনি জ্বালা নয়ন কাটায় হ্যাঁ নয়ন কটায় কি উদ্ধৃতাংশে বলছে দ্বাদশ রবির কথা বলা হয়েছে তাদের নাম মানে এই যে দ্বাদশ রবি অর্থাৎ বারোটা যে রবির কথা বলা হয়েছে সেগুলি কি কি সেগুলি তোমরা ভালো করে তোমরা নোট করে নাও খাতায় বা এটা স্ক্রিনশটও তুলে নিতে পারো লিখবে বিবসান অজ অর্জমা হ্যাঁ পোষা ত্রিশ তষ্টা সবিদা ভগ ধাতা বিধাতা বরুণ মিত্র শত্রু উরুক্রম নামধারী সূর্য ক্লিয়ার বারোটা আচ্ছা তারপরে রয়েছে খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছোটায় নীলখিলানে এই যে উল্কা বলতে এখানে কি বোঝানো হয়েছে প্রিয় বন্ধুরা এর আগের পর্বের ভিডিওতে নীল নীলখিলান বলতে কাকে বোঝানো হয়েছে বা কি বোঝানো হয়েছে তার উত্তরটি দেওয়া হয়ে গেছে তোমরা অবশ্যই নীলখিলান বলতে কি বোঝানো হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর যদি না জানো অবশ্যই এর আগের পর্বে যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া হয়ে গেছে তোমরা সেগুলো একবার দেখে নিও তাও যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে কমেন্টে কিন্তু পরবর উত্তরটি দিয়ে দেব তো যাই হোক এই প্রশ্ন বলেছে যে উল্কা বলতে কী বোঝানো হয়েছে দেখো উল্কা শব্দটি ব্যবহার করেছেন কিন্তু মহাকালের যুদ্ধেরত স্বরূপের তীব্রতা বোঝানোর জন্য হ্যাঁ বিজ্ঞানের ভাষায় উল্কা বলতে বোঝায় আকাশের বুকে ভ্রাম্যমাণ অগ্নিপিণ্ড যার মাঝে মধ্যে ভূপৃষ্ঠে পতনও ঘটে এবার নম্বর দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর এই উদ্ধৃতাংশে কোন দেবতার অস্তিত্ব কল্পনা করা হয়েছে এখানে এই উদ্ধৃতাংশে কিন্তু দিগম্বর অর্থাৎ সেই দেবাদিদেব বা মহাদেবের অস্তিত্বই কল্পনা করা হয়েছে যার কিন্তু শিরচূড়ায় উদীয়মান চাঁদের কল্পনা করা হয়েছে দশ নম্বর ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংস দেখেও তাকে ভয় না করার কথা বলা হয়েছে কেন কারণ দেখো কবি যে ধ্বংসের কথা বলেছেন সেই মহাকালের ভয়ঙ্কর যে ধ্বংসলীলার মধ্যেও কিন্তু নবসৃষ্টির বীজ নিহত থাকে আর এই জন্যই কিন্তু কবি এই ধ্বংস দেখে তাকে ভয় না করার কথাই বলেছেন প্রলয় কবিতায় কবি কিসের মধ্যে নূতনের কেতন দেখেছেন কালবৈশাখী ঝড়ের মধ্যে তারপরে স্তব্ধ চরাচর মানে চরাচরটা স্তব্ধ কেন কারণ দেখো এই যে প্রলয় যে নৃত্য পাগল তা কিন্তু ভয়ঙ্করের যে অট্টরেলের হট্টগোলে তার জন্যই কিন্তু চরাচর স্তব্ধ হয়েছিল তেরো নম্বর আসছে নবীন মানে কি করতে আসছে এই পর্বের কিন্তু প্রথম প্রশ্নেই তোমরা কিন্তু পেয়ে গিয়েছিলে যে এই যে জীবনহীন অসুন্দরকে চিরতরে ছেদ করতেই কিন্তু আসছে নবীন নেক্সট রক্তমাখা মাখা কৃপাণ কোথায় ঝোলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামক কবিতায় এই রক্তমাখা মাখা কৃপাণ বিশ্বপাতার বক্ষ কোলে কিন্তু দোলে দিগন্তরের কাদন কোথায় লুটায় দেখো দিগন্তরের কাদন কিন্তু পিঙ্গল ত্রস্ত জটায় লুটায় আচ্ছা কালবৈশাখীর ঝড় কি রূপে আসে এখানে কিন্তু মহাকালের রূপে আসে এই কালবৈশাখীর ঝড় আর ধোয়ায় ধূপের রূপেও কিন্তু আসে সতেরো নম্বর হাকে ওই কি বলে হাক দেয় জয় প্রলয়ঙ্কর বলেই কিন্তু হাক দেয় আসছে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর কিভাবে আসছে যে কবি বলেছেন যে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর তাহলে ভয়ঙ্কর কীভাবে বজ্রশিখার মশাল জেলেই কিন্তু ভয়ঙ্কর আসছে উনিশ নম্বর এবার মহানেশার শেষে ঊষা কীভাবে আসবে মহানেশা সমাপ্ত হলেই কিন্তু ঊষা আসবে কেমনভাবে আসবে অরুণ হেসে কুড়ি নম্বর প্রশ্ন দিগম্বরের জটায় কি হাসে দিগম্বরের জটায় কিন্তু শিশু চাঁদের কর বা উতীত চাঁদের কিরণে কিন্তু হাসে রনিয়ে ওঠে মানে কী ওঠে এবং কোথায় রনিয়ে ওঠে এটা লিখবে বজ্ররূপ গানে এবং ঝড় তুফানে রনিয়ে ওঠে রেশার কাদন বোঝা গেল আচ্ছা তোমরা কমেন্টে জানাও রেশা শব্দের অর্থ কি পরবর্তী বাইশ নম্বর সে চিরসুন্দর কেন তাকে চিরসুন্দর বলা হয়েছে কারণ চিরসুন্দর এই কারণেই বলা হয়েছে তাকে যে সে ভাঙতেও জানে আবার গড়তেও জানে তার মানে কি সে ভাঙে আর গড়ে তাই কিন্তু সে চিরসুন্দর আজকের পর্বের শেষ প্রশ্ন এবার ওই আসে সুন্দর কোন বেশে সুন্দর আসছেন মানে সুন্দরটা কেমন বেশে আসছেন সুন্দর কাল ভয়ঙ্করের বেশেই কিন্তু আসছেন তাহলে সুন্দরটি কাল ভয়ঙ্করের বেশে আসছেন তো প্রিয় বন্ধুরা আজকের পর্বে আমি এই যে প্রশ্নগুলি আলোচনা করলাম ভালো করে প্র্যাকটিস করে নিও এর মধ্যেই তোমরা হুবহু কমন পেয়ে যাবে পরবর্তীতে একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে দিও থ্যাংক ইউ